ঘুম থেকে উঠেই আমার পুচকুর একটাই বায়না, সেটা হচ্ছে কিছুতেই ঘরে থাকবে না, ওকে বাইরে নিয়ে চলো। আর বাইরে নিয়ে ওকে চারিপাশে ওকে ঘুরিয়ে পরিবেশটা দেখাও যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না, সেটা ওর বক্তব্য। তো যাই হোক, ঘুম থেকে উঠে এই যে বাবা ওকে নিয়ে বেরিয়ে পড়লো আমাদের চারিপাশের পরিবেশটা দেখাতে। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আশা করছি সবাই খুব ভালো আছো। তো যাই হোক, আজকের আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, এখন মোটামুটি প্রায় সকাল 8টার মতো বাজে, তো আমাদের সকালবেলা চা খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো এখন এদিকে চলে আসছি শাক তুলতে। তো মা বলতেছে এই শাকগুলো তুলে ফেলে আবার নতুন করে শাক ফেলবে, তো সেই জন্য এগুলো আর কি খাওয়ার জন্য। তো এদিকে আজকে ভাবছি যে কী শাক তোলা হবে, তো আমি বললাম যে লাল শাকগুলো খাবো আজকে। মানে লাল শাক কিন্তু খেতে, মানে ডাটা শাকগুলো খেতে বেশ ভালো লাগে। জানো বন্ধুরা, ছোটোবেলায় না একটা মজা করে খেতাম, যখন ভাত খেতে যেতাম না, তখন দিদা বলে কি যে এই ভাতটা মাখ এই তরকারিটা দিয়ে, তাহলে দেখতে পারবি ভাতটা লাল কালার হয়ে যাবে। তো সত্যি সত্যি যখন শাক দিয়ে, মানে এই লাল শাক দিয়ে ভাত মাখতাম আর ভাতটা লাল হয়ে যেত, তখন মজা করে ওই ভাতটা খেতাম। তো এখন না সেই দিনগুলোর কথা মনে পড়ে, তাই না বলো? কি দিন ছিল, সত্যি ওই দিনগুলো মধুর দিন ছিল। ছিঁড়ে ফেলছো বাবা, তুমি সাকসেসফুল। আর একটু ধরো, দুই হাত দিয়ে ধরো, শোনা, দুই হাত দিয়ে ধরো, দুই হাত দিয়ে ধরো। ওটা থাক বাবা, ওটা বড় হবে, ওটা বড় হবে, ওটা থাক। হ্যাঁ বাবা, ওটা পড়ে পড়ে কতগুলো তুলছে তুলো, এইগুলো তুলো বাবা। রাখো রাখো বাবা, রাখো ওই যে ঝুড়িতে, রাখো ঝুড়িতে পাপা, আমাকে না বাবা, ওখানে রাখো দাদা, আরো তুলে দেই। হ্যাঁ বাবা, আরো তুলে পাপাকে দিয়ে আসবা। হ্যাঁ, ওলা ডাটা লাউ মুড়া দিছে বাবা, কত কাজ করে। আরো নিয়ে যাও বাবা, সোনা পাখি আরো নিয়ে যাও। এই যে শিপেগুলো তোলো না, শিপেগুলো তোলো, মাটিগুলো ভরতেছে, ফেলে দাও। হ্যাঁ যাও, শিপেগুলো এইভাবে শিখে বোনটা ছিঁড়ে দাও। গুড বাই, কথা বললো না তো, ছাড়ি দাও, বেশি কথা বললো। ওই যে গেল ওইদিকে, খালি বাকিলে তুলে দিই।
না ঘুরাবা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে ঘুরো আগে, এদিকে আমি আমি বলি আগে শোনো না, ব্ল্যাক কালার, তারপর পাপা আসে না, পাপা লাইট নিয়ে গেছে, হিস হিস, তারপরে একটা বড় লাঠি নিয়ে গেছে, বলে কে রে কে, এখান থেকে যা 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 যা, হিস হিস, চলে গেছে জানো। তুমি কি করছিলে বাবা? ঘুমো দিছো, আর আমরা এগুলো করছি, তুমি জানো, জানো তুমি, আও কেমন করছিল, হ্যাঁ আও আও, ব্ল্যাক কালার ছিল। আর ঈশিতা আছে না, ঈশিতা, ঈশিতা তখন কান্না করতেছিল, এ বাঁচাও বাঁচাও বাঁচাও, এ তখন ওর মা বলে কি, কান্না করিস না, কান্না করিস না, কিচ্ছু হবে না, ঠাকুর দাদা আসছে। নামে না, নিচে নামে না, পড়ে যাবা, এই যে বাবা এদিকে ড্রাগন, আসো। যা এদিকে, ভূম আছে, দীপজয় আসবে এদিকে, দীপজয় আয়, দীপজয় আয়, দীপজয় দীপজয় ধরলো, দাঁড়াও খাও, হা না হাত না, ও বাবা না, বাবা না, গুড বয় ড্রাগন খাই, গুড বয় ইটস গুড বয়, হুম গুড বয়, হুম এই জন্য তো মিষ্টি আমাদের গাছের ড্রাগন, অন্য দিন খায় না, অন্য সময় কেনা ড্রাগন, টেস্টি পাপা, টেস্টি টেস্টি, হ্যাঁ এটা কি বসছে, খেলতে খেলতে যখন ও শরীর হাঁপসা যায় তখন এইভাবে দুই হাত বাড়ায় দেয়, যেই থাকুক ওর সাথে একটা কাটে তো বড়ি গার্ড থাকে সবসময়, তো তখন ওকে কোলে নিতে হয় একটুখানি পরিশ্রম। এখন তিনটার মতো বাজে, বেশ ভালো একটা হাওয়া দিয়েছিল, তো যার কারণে চালের যে শুকনো পাতাগুলো সব এইভাবে ঝরে উঠানের মধ্যে পড়েছে, তো এদিকে উঠানটা ঝেড়ে নিচ্ছি, পুষ্কু আরেকটা অনেকটা দেরি করে ঘুম থেকে ঘুমে মানে ঘুমিয়েছে আর কি, দুপুরের ঘুমটা, তো ওর বাবা আর ও দুজনে মিলে ঘুমাচ্ছে, তো আমি এই কাজগুলো করে নিচ্ছি। জানো বন্ধুরা, কয়েকদিন ধরে একটা কমেন্ট আসছে, যখন আমি বলেছিলাম যে পুজোর কেনাকাটা করবো বা পুজো পুজো আর কি বলছি, তো তখন বলছে সবাই, কিছু কিছু লোক আর কি কমেন্ট করে বলে যে আরজিগড়ে এত বড় একটা ঘটনা হয়েছে আর তোমরা পুজো পুজো নিয়ে মেতে আছো। সত্যি কথা বলতে বন্ধুরা, দুঃখ আমরাও পেয়েছি, আর আমি নিজে একটা মেয়ে, এত বড় একটা মেয়ের এত বড় একটা ঘটনা ঘটলো, সে এই পৃথিবী ছেড়েই চলে গেল কীভাবে, তো সেটা নিয়ে আমাদের কষ্ট লাগবে না বা দুঃখ হবে না বা আমাদের চোখ দিয়ে জল ঝরবে না, সেটা কি হতে পারে বলো তো? তো হ্যাঁ, কিন্তু এর মাঝখানেও নিজেকে
ভালো রাখতে হবে, নিজের নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য। যতই হোক, আমরা সবাই কিন্তু এর সঠিক বিচার চাই, কিন্তু তাই বলে বন্ধুরা বলো তো, তাই বলে কি পুজোটা বন্ধ হয়ে আছে? পুজোটা তো হচ্ছে, তাহলে কেন দোকানে দোকানে শাড়ি, এই সমস্ত কিছু ড্রেস এগুলো বিক্রি হচ্ছে? কেনই বা মণ্ডপ তৈরি করা হচ্ছে, আর কেনই বা এই দুর্গাপুজোটাই হচ্ছে? কেন এই সমস্ত কিছু বন্ধ হচ্ছে না? আর সবথেকে বড় কথা, এই দুর্গাপুজো করার জন্য ক্লাবে ক্লাবে সরকার থেকে পয়সাও দেওয়া হচ্ছে, কেন ওগুলো হচ্ছে? এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলেই না পুজো বন্ধ হয়ে যাবে, তাহলেই তো মানুষ আর এই কেনা কাটা এই সমস্ত কিছু কিছুই করবে না, তাই না বলো? যেরকম ঠিক আগেরবার করোনার সময় অনেক জায়গায় পুজো বন্ধ ছিল, তো কেন এবার কেন হলো না? তো এই আর কি, তো এরকম কমেন্টটা আসলো জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এখনও কিন্তু আমরা পুজোর কেনাকাটা করিনি, তো তাতেই এইভাবে বলা শুরু হয়ে গেছে। তো যেহেতু আমরা গ্রামে থাকি, আমাদের এখানের প্রত্যেকটা লোকেরই এই নিয়ে সত্যি মনে কষ্ট আছে, আর এটা সারা জীবন থাকবে। একটা মেয়ে এত বড় ঘটনা, তার মা বাবার কী অবস্থা সেটা আমরা সবাই ফিল করতে পারি, সবাই আমরা বুঝি। আমি নিজেও একটা মা, তো আমি এই জিনিসটা বুঝি। তো এই আর কি, যদি আজকে এই পুজো বন্ধ হয়ে যেত, যদি কেনাকাটা ব্যবসায়ীরা বন্ধ করে দিত, ব্যবসায়ীরা যদি এই মানে নতুন জামা কাপড় এই সমস্ত কিছু ব্যবসা বন্ধ করে দিত, তাহলে কি আর এবছর এই সমস্ত কিছু হতো? কেন তারা করছে না, বড় বড় ব্যবসায়ীরা? বড় বড় অনেক ইউটিউবাররা আছে, কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, যারা কিন্তু পুজো শপিং করছে, এটা করছে, ওটা করছে, তারাও তো করছে, কিন্তু শুধুমাত্র আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটারদের এত কথা শুনতে হয়। তো যাই হোক, যেহেতু ইউটিউবে আছি, দু চার কথা শুনতে হবে মানুষের, কিন্তু যখন মনের ভিতরে কিছু নেই অথচ মানুষ এগুলো কথা বলে না, তখন সত্যি আঘাত লাগে, কষ্ট হয় বড় মনে। তো যাই হোক, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখন আমি বাসনপত্র সমস্ত কিছু মেজে নিচ্ছি, এগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো বেরিয়েছিলো সেগুলো কড়াই টড়াই এগুলো মেজে নিচ্ছি। এদিকে উঠান হাত দিয়ে জামাকাপড় সমস্ত তুলে নিলাম, ভেজা জামাকাপড়গুলো ওই বারান্দার মধ্যে মেলে দিলাম, শুকনো জামাকাপড়গুলো চেয়ারের মধ্যে রাখলাম, পরে রাতে এক সময় যখন সময় পাবো তখন গুছিয়ে নেব। এখন তাড়াতাড়ি করে এই কাজগুলো করে নিই হাতের। আর কিছু জামাকাপড় ভেজানো আছে, তোমাদের দাদা ভাই স্নান করেছে, ওর জামা, তারপর পুচকুর জামা একটা কাঁথা, তো এগুলো এখন তো আর শুকাবে না, তো এগুলো হচ্ছে ওই বারান্দার মধ্যে মেলে দেব। আর আরেকটা কথা তোমাদের সাথে বলছি, আজকে যে টাইটেলটা বা থাম্বনেলটা দেখছো, যে কুকুরের বাচ্চা যদি কুকুর হয় তো মানুষের বাচ্চা কেন মানুষ হয় না, আজকে এই টাইটেলটা দেওয়ার একটাই উদ্দেশ্য আর একটা কারণ আছে। আমি সহজে এরকম টাইটেল বা এরকম থাম্বনেল কিন্তু আমি ইউজ করি না, তোমরা জানো তো। এটা কেন ব্যবহার করেছি আর কি কারণ সেটা আমি কালকের ভিডিওতে তোমাদের জানাবো, শুধুমাত্র আজকের টাইটেলটা থাম্বনেলটা একজনকে বোঝানোর জন্য আমি দিয়েছি, আর সে আশা করে বুঝতেও পেরেছে যে আমি তাকেই মানে বোঝানোর জন্য এই টাইটেলটা থাম্বনেলটা ব্যবহার করেছি। আসলে না, কিছু মানুষ আছে ওদের অভ্যাসই মানুষকে আঘাত করে, মানুষকে মানে খোঁচা মেরে কথা বলার, কিছু কিছু মানুষের স্বভাব বা ধরনই দেখবে থাকবে, একটা করে কথা বলবে আর একটা মানুষকে খোঁচা মারবে, একটা করে কথা বলবে একটা মানুষকে খোঁচা মারবে, এটা তাদের জন্মগত অভ্যাস, এরকম না করলে তাদের পেটের ভাত হজম হয় না। তো এরকম কিছু মানুষ আছে, তো আমার সত্যি কথা বলতে এখন ঘেন্না লজ্জা নিজের ওপরেই হয় যে এই মানুষগুলোকে একটা সময় আমি চিনতাম, ভালোবাসতাম, আর কিছু কিছু সম্পর্ক রাখতে না চাইলেও এই যে থেকে যায় না, সেই সম্পর্কগুলো চাইলেও মুছে ফেলা যায় না, আমি যদিও বা মুছে ফেলেছি কিন্তু ওই যে থেকে যায়, কোনো কোনো মানুষ জানে যে আমার এ হয়, এ আমার সেই সম্পর্ক হয়, সেটাই আর কি। তো এই সম্পর্কগুলোর মানুষগুলোই কিছু বলেছে, তো এগুলো আমি কালকের ভিডিওতে তোমাদের পুরোটা বলবো। তো যাই হোক, এখানে ঠাকুর ঘরে চলে আসলাম, দেখো ওই ঘরটা মুছে, বারান্দাগুলো মুছে, তারপরে হচ্ছে জামাকাপড় চেঞ্জ করে, দেখো ধোয়া জামাকাপড় পরে, তারপরে হাত মুখ ধুয়ে ভালো করে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা এখন দেখলেই না মনে যেন আলাদা শান্তি, আর বেশ ভালো লাগে ঠাকুর ঘরটা দেখে আর পুজো দিয়ে।
তো এদিকে ঠাকুর ঘরে চলে এসে এদিকে সন্ধ্যা বাতিটা দিয়ে নিচ্ছি, আর মনের যা ক্ষোভ আছে সমস্ত কিছু ঠাকুরকে বলছি, তুমি এর সঠিক বিচার করো, কারণ তুমি শুধুমাত্র আছো, মানুষের ভিতরে কি বাইরে কি তুমি একমাত্র জানো, তো তুমি এর সঠিক বিচার করো ভগবান। আমি বলছি না যে আমি কোনোদিনও কোনো অন্যায় করিনি, কিন্তু হ্যাঁ, আমি ইচ্ছে করে বা জ্ঞান থাকা অবস্থায় আমি কোনোদিনও কারো অন্যায় করা, কারো ক্ষতি করা কোনোদিনও করিনি। কিন্তু কিছু মানুষ আছে আমার পায়ে কামড় দিয়ে সব সময় আমার সাথে ঝগড়া করা, আমাকে ইঙ্গিত করে কথা বলা, আমাকে টোন কাটা, এটা তাদের অভ্যাস। কারণ বলে না ওই যে নরম মাটিতে বিলাই আঁচড় বেশি দেয়, সেরকমটাই হয়েছে। কিন্তু এখন আর আমি নরম থাকবো না বন্ধুরা, অনেক চোখের জল ফেলেছে জানো, এখন আর চোখের জলও আমার শুকিয়ে গেছে, এখন তাদের জন্য আর চোখের দিয়ে জল বেরোয় না, তাদের জন্য শুধুমাত্র চোখের মধ্যে ঘৃণা, এগুলোই আছে আর কিচ্ছু নেই। তো বাবা ছেলে দুজনে মিলে দারুণ ঘুম দিল, এখনো যে কোন দেশে আছে। বাবা কোন দেশে আছো? বাবা আ বাবা কিউটি ইলিউ, ঘুমো হয় নাই, উঠবা না বাবা, উঠবা না, উঠবা না, উঠবে না তুমি। তো সমস্ত কাজ বাজ শেষ, এখন হচ্ছে পুষ্কর শুধু দুধটা জাল দেওয়া বাকি আছে, ও দুধটা জাল দেবো আর জাল দিয়ে তারপরে ওকে খাওয়াবো। তো মোটামুটি এখন ছটার মতো বাজে, তো এইমাত্র ঘুম থেকে উঠলো, আর এইমাত্র আমি সন্ধ্যা বাতিটাও দিলাম, তো এখন আর খাওয়াবো না, সন্ধ্যাটা একটুখানি মিলিয়ে যাক তারপরে ওকে খাওয়াবো। তাই না বলবো, চলো ওঠো।